এম বাজারে শপিং এর পর আমি এসেছি একটু আমার কেকের কিছু র ম্যাটেরিয়ালস দরকার সে দোকানটা পেঁপে গাজর পটল কামরাঙ্গা চাল কুমড়ো সাতমুড়ি আমলকি আম চেরি তো এত রকমের মোরব্বা এখানে পাওয়া যায় কি আমরা ঠিক করতে পারছি না কি খাবো আমি আর মনীষা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি সো গাইজ এতদিন ধরে টানা চলছিল আমাদের একটু ফেস্টিভ সিজন টাইপ মানে দুর্গা পুজো তারপর আমার বার্থডে মানে একদম পরপর পরপর ওকেশন হয়ে যাচ্ছিলো তো ভ্লগসগুলো সেই পারপাসেই হচ্ছিল বাট ফাইনালি কিছুদিনের গ্যাপ হয়েছে আবার গ্যাপ বলছি কারণ এরপরে আবার কালী পূজা আছে আরেকটা ফেস্টিভ আসছে আমাদের তো বাঙালিদের মানে ফেস্টিভ্যাল শেষ নেই সো যাই হোক তার মাঝে কিছুটা গ্যাপ আছে এর এই মাঝখানে একটু নর্মাল লাইফে আমাদের ফিরে আসতে হয় তো সেজন্য আজকের ব্লগটাও সেই পারপাসেই হবে একটু অন্যরকম যে ধরনের ব্লগ এতদিন আসছিল তাতে একটু অন্যরকম আমরা সবাই আমাদের কর্মস্থানে জয়েন করেছি আমাকেও এবার আমার কলেজে যেতে হবে সো ফাইনালি অনেক দিন পর আজকে আমি আমার কলেজে যাব তোমরা সবাই আমার পুরনো কলেজটা তো দেখেইছো অনেকবার দেখিয়েছি আমার ব্লগে সো এখন অন্য কলেজে পড়ি তো ওই কলেজে যাব শিউড়ি যাব কিছু নোটস আনার জন্য কারণ আমাদের সামনে এক্সাম আসছে তো একটা ভালোই ব্লগ হবে আজকে তোমরা দেখতে থাকো অ্যান্ড এই পুজোর কিছুদিন আমি কেকের পিজার অর্ডার নেওয়াও বন্ধ রেখেছিলাম সেগুলোও ফাইনালি ফিরে এসেছে আজ একটা কেকের অর্ডার আছে তো সেটা বানিয়ে কমপ্লিট করে রেখেছি যেহেতু কলেজ যাবো তাই আগে কেকটা বানিয়ে রেখে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো একটু অন্যরকমের বানিয়েছি অ্যান্ড তারপর এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাব আমি আর আমার দুটো ফ্রেন্ড যাবে মনীষা আর প্রীতি আমরা এখান থেকে বাসে করে যাব সো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নেব আর তারপরে কলেজে যাব তোমরা দেখতেই পাবে তখন আরও অনেক কিছু দেখাবো এই ব্লগে দেখতে থাকো শুধু কলেজ নয় কলেজ থেকে আরও অনেকগুলো জায়গা যাব আজকে তো চলো আগে রেডি হয়ে নিই এই হচ্ছে সেই কেকটা এটা একটা চেস থিম কেক ওপর থেকেও চেসের থিম আছে আর কেকটা যখন কাটবে তখন ভেতর থেকেও একটা চেসের থিম বেরোবে সো এটাই বানিয়েছি তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো এখন কেকটা প্যাক করে নেব কারণ ও সকাল দিকেই নিতে আসবে বলেছে যে অর্ডারটা করেছে অ্যান্ড তারপর আমি রেডি হব তো আমি রেডি হয়ে গেছি এবারে বেরোবো আর প্রথমে বাবার সাথে এখান থেকে বাইকে করে যাব বাস স্ট্যান্ড তারপর ওখান থেকে মনীষা প্রীতি আমরা তিনজন মিলে একসাথে বাসে যাব তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তারপর তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি কি কি করছি সমস্ত কিছু তো এখন যাচ্ছি বাবার সাথে বাস স্টেশন আমাদের এখানে পাওয়ার হাউস বলে একটা জায়গা আছে ওখান থেকে আমরা বাস ধরি তো ওখানে পৌঁছে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি পাওয়ার হাউসে খুব তাড়াতাড়ি আমরা বাস পেয়ে গেছিলাম আর বাসে চেপে গেছিলাম আর প্রচুর ভিড় ছিল তাই ওটা ভালো করে দেখাতে পারিনি তো গাইজ আমরা বাসে চেপে গেছি আর প্রচুর ভিড় আছে বাসটায় আর মনীষা প্রীতিও চলে এসেছে এই যে প্রীতি মনীষা পেছনে বসে আছে আর এই আরেকটা যাচ্ছে আর একটা দ্বিতীয় যাচ্ছে আমরা টোটাল চারজন যাচ্ছি ওখানে তো চলো যেতে যেতে আরও কথা বলবো আর মানে ভালো যে বসে সিট পেয়ে গেছি একদম জানলার ধারে এটাই বেশ ভালো লাগছে তো আমরা শিউড়ি ঢুকে পড়েছি কিন্তু এখনও নামিনি বাস থেকে আর শিউড়ি আমার খুব চেনা একটা শহর কারণ গত কয়েক বছর থেকে এখানে আমি আসা যাওয়া করি এখানে আমার গ্র্যাজুয়েশনের টিউশনও পড়তাম কিন্তু তখন আমি ভ্লগ বানাতাম না তাই দেখানো হয়নি তোমাদেরকে ফার্স্ট টাইম আমি শিউড়িতে কোনো ভ্লগ বানাচ্ছি এসে পৌঁছে গেছি এই যে আমরা সবাই এখনই নামলাম এখানে প্রচুর কাজ আছে আর অনেক আওয়াজও আছে শুনতে পাচ্ছো তো ফার্স্টে বইয়ের দোকানও যাবো নোটস আনতে যাবো আর আমার কেকেরও কিছু জিনিস কেনা আছে সেগুলোও নেবো আমরা এখান থেকে যাচ্ছি একটু বইয়ের দোকানে একটা টোটোতে করে সবাই মিলে তো ওখানে বাকি কাজগুলো করে আবার ফিরে আসবো এসেছি একটা বইয়ের দোকানে কিছু বই কেনার জন্য তো আমরা এসেছি এই দোকানটায় এই দোকানটার নাম হচ্ছে সাহিত্যায়ন এখানে অনেক বইয়ের কালেকশন আছে প্রচুর এর আগেও এসেছি আমি এই দোকানটায় আর দোকানে প্রচুর ভিড় ছিল তাই একটু বাইরে দিক করে দাঁড়িয়েছিলাম একটু ভিড়টা কমলে ভেতরে যাব বলে
আর বইয়ের দোকান এলে আমি পড়ার বই তো নিই, তার সাথে আমার সবচেয়ে ইন্টারেস্ট হচ্ছে গল্পের বই আর উপন্যাস বই। আমার কাছে প্রচুর কালেকশনও আছে আর আমি প্রচুর পড়তে ভালোবাসি বিভিন্ন বই। তো আমি এসেই প্রথমে এই গল্প উপন্যাস এগুলো দেখছিলাম, তো পড়ার বইয়ের সাথে সাথে এগুলোও কয়েকটা নিয়েছি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এখানে বই কেনা কমপ্লিট, এখন আমরা যাবো আরো একটা জায়গায়। হয়তো অনেকেই শুনেছো যে শিউড়িতে মোরব্বা ভীষণই বিখ্যাত, শিউড়ির মোরব্বা। তো আজকে আমরা যাবো ভেবেছি মোরব্বার দোকানে, আচারের দোকানে খুব ভালো ভালো পাওয়া যায় এখানে, তো তোমাদেরকেও দেখাবো কেমন পাওয়া যায়। তো এই হচ্ছে শিউড়ি বিদ্যাসাগর কলেজ। গাইজ অনেকগুলো কাজ করে ফাইনালি এসেছি আমাদের কলেজে, আর আমি প্রথমে ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করছিলাম, তোমরা তখন জানো দেখেছো, আর এখন আমরা সবাই এমএ করছি ইংলিশে, মাস্টার্স করছি। তো সেজন্য এসেছি কলেজে নোটস নেওয়ার জন্য, কিছু আমাদের সামনে এক্সামও আছে আর ভীষণ গরম, সেজন্য এইটা একটা মজা নিয়েছি, সবাই একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। তো এখানে কিছু কাজ আছে, নোটস নেব, তারপর আরও কিছু কাজ আছে, আমরা যাবো, একটু ভাবছি একটু শপিং করতেও যাবো, যেহেতু অনেকদিন পর এসেছি আর এখানে খুব ভালো ভালো শপিং মলও আছে কয়েকটা। তারপর তোমাদেরকে যেটা বললাম মোরব্বা আচার এগুলো কিনবো ভেবেছি, তো এখানে আগে কাজটা করে নিই, একটু সময় লাগবে, তারপর যাবো ওখানে। সামনেই আসছে কালী পুজো, তাই কত কালী ঠাকুর গড়া হচ্ছে দেখো। আর শিউড়িতে খুব ভালো কালী পুজো হয়, আগে যখন আসতাম শিউড়ি তখনও দেখতাম এরকম ঠাকুর গড়া হচ্ছে, খুব ভালো লাগতো দেখে। আমরা এখন যাচ্ছি একটু শপিং মলে টুকটাক শপিংয়ের জন্য, কারণ সামনেই আসছে দিওয়ালি কালী পুজো, আর তোমরা জানো যে আমার দাদার বিয়েও আসছে সামনে, তো সেজন্য কিছু শপিং করার আছে। আর এখানে শিউড়িতে বেশ ভালো ভালো কয়েকটা শপিং মলও আছে। আজকে আমরা যাবো ভাবছি এম বাজার, যেটা এখানে আছে, আর আমি এর আগে কোনো দিন এম বাজারে শপিং করিনি, সবাই করেছে শুনেছি আমার ফ্রেন্ডসরা, তো আজকে গিয়ে দেখবো ওখানে কালেকশন কেমন, কী কী কিনছি তোমাদেরকে দেখাবো সব কিছু। কাছাকাছি চলে এসেছি, ওই যে দেখতেই পাচ্ছ লেখা আছে এম বাজার, সো দেখি ওখানে গিয়ে কী কী কিনবো তোমাদেরকে দেখাবো পরে সমস্ত কিছু। ফার্স্ট এখানে ব্যাগ রেখে তারপর আমরা এন্ট্রি নিচ্ছিলাম। এখন আমরা এম বাজারে শপিং করছিলাম, এখনই বেরোলাম, এই যে শপিং করেছি কিছু পরে দেখাবো তোমাদের। আর এখানে ঢুকে আমাদেরকে ভিডিও, আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি, তো আমি একটা কথা বলতে চাই, এই যেসব মলে তোমরা ভিডিও করতে দেয় না কোনো ব্লগারকে, কোনো মলে যদি ব্লগ বানানো হয় তাহলে কিন্তু সেই মলটারই ফ্রিতে প্রমোশন করা হয়, মানে আমরা যারা ব্লগ বানাই তারা কিন্তু সেই মলটার অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশন ফ্রিতে করে দিই, তো এটা ওদেরই একটা লাভ, বাট ওরা এটা কেন বোঝে না জানি না। তো যদি কোনো মলের কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বলছি যে তোমাদের মলে যদি কেউ ভিডিও বা ব্লগ বানায় তাদেরকে একবার অন্তত জিজ্ঞেস করে নিও যে কী করছে, যদি সে সত্যি ব্লগস বানায় তার মানে কিন্তু আপনাদের দোকান বা আপনাদের মলেরই সেটা প্রমোশন, তো তাকে সেটা করতে দেবেন, এতে আপনাদেরই লাভ হবে। তো যাই হোক এখানে দেয়নি আর আমি করিও নি, কারণ পারমিশন ছাড়া কোনো ভিডিও করা উচিত না। গাইজ এম বাজারে শপিংয়ের পর আমি এসেছি, একটু আমার কেকের কিছু র মেটেরিয়ালস দরকার, সো সেগুলো কেনার জন্য এসেছি এই দোকানটায়। তো এই দোকানটা থেকে আমি টুকটাক কিছু কেকের জিনিস কিনি প্রায়ই, আগে যখন আসতাম তখনও কিনতাম। আর এই যে এখানে কিছু ফন্ডেন্ট, এসেন্স, আরও অনেক কিছু নিয়েছিলাম এই দোকানটা থেকে। সো গাইস কেকের জিনিসগুলো আমার কেনা হয়ে গেছে, এখানে অনেকগুলো কাজ হয়ে গেলো আজকে, আর আমরা এখনও কিছু খাইনি, মানে লাঞ্চ করিনি, প্রায় দুটো বেজে গেছে, তো লাঞ্চ করবো। তার আগেই ভাবছি যে আমরা একবার এখানে যে ফেমাস মোরব্বা সে মোরব্বার দোকানে গিয়ে কিছু মোরব্বা আচার কিনবো, তারপর ফিরে এসে লাঞ্চ করবো, তারপর বাড়ি যাবো। এখন আমরা যাচ্ছি মোরব্বা দোকানে শিউড়ির, এখানে অনেক মোরব্বা দোকান আছে কিন্তু মেন যে মোরব্বা দোকানটা সেখান থেকে আমরা আজকে মোরব্বা কিনবো দোকানটা। দেখো এখানে কত রকমের মোরব্বা পাওয়া যায়, এটা হচ্ছে শিউড়ির যে মেন মোরব্বা দোকান সেটা। দাদা একটু বলবেন কত রকমের পাওয়া যায় এখানে মোরব্বা? তেল, পেঁপে, গাজর, পটল, কামরাঙ্গা, চাল, কুমড়ো, সতেমুড়ি, আমলকি, আম, চেরি, তো এত রকমের মোরব্বা এখানে পাওয়া যায়, আর বিভিন্ন রকমের আচারও পাওয়া যায় এখানে, মিষ্টিও কিন্তু খুব বিখ্যাত। এই দোকানের মিষ্টিগুলো এতটাই লোভনীয় যে কি বলবো, আমরা আগে যখনই শিউড়ি আসতাম এই দোকানটা থেকে মিষ্টি খেতামই, ভীষণ টেস্টি মিষ্টিগুলো। আর আচার আর মোরব্বার কথা তো বলারই নেই, এত সুন্দর, এখান থেকে আমি প্রচুর আচার নিয়ে গেছি, মাঝে কিছুদিন আমার শিউড়ি আসা হয়নি তাই নিয়ে যাওয়া হয়নি, তো আবার আজকে নিয়ে যাব। আর মোরব্বা তো বলারই নেই, শিউড়ি তো মোরব্বার জন্য বিখ্যাত। তোমরা যদি কেউ এখনও শিউড়ি না এসে থেকেছো আর যদি আসো তাহলে এই দোকান থেকে মোরব্বা আচার কিন্তু অবশ্যই কিনবে। এখান থেকে অনেক মোরব্বা আচার নিয়েছি,
বাড়িতে দেখাবো। এখানে প্রচুর মানে ভিড় আছে আর আমরা এখানে কিছু খাইনি, খাবার খেতে যাব, মানে লাঞ্চ করব আড়াইটার সময়। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, দেখো কোথায় খেতে যাব সেটাই ঠিক হচ্ছে। তো চলো লাঞ্চ করে আসি, তারপর আবার বাড়িও ফিরতে হবে। আর একদম খুব ভালো কাটলো দিনটা, ব্যস্ততার মধ্যে অনেক কাজ হলো এখানে এসে। শিউড়িতে আচার আর মোরব্বার বেশ অনেকগুলোই দোকান আছে। যেমন একটা জায়গায় বললাম যে ভিডিও শ্যুট করতে দিল না, সেরকম বলতে হয় যে মোরব্বা দোকানটায় আমরা ঢুকেছিলাম, সেই দোকানের মালিক কর্মচারীরা খুবই ভালো ছিল, মানে তোমরা দেখলেই যে আমাকে ভিডিও বানাতে কতটা হেল্প করেছে, ওরা নিজেরাও বললো। সো বেশ ভালো লাগলো ওই দোকানটায় গিয়ে, অনেক কিছু নিয়েছিও আমরা, অনেক মোরব্বা আচার নিয়েছি। প্রচুর মল খুলছে, এই যে দেখো এক্সপ্রেস বাজারও খুলে গেছে, যদিও এটা নতুন খুললো তাই আমরা এখনো যাইনি, ওরা আগে আগে হেঁটে যাচ্ছে। ফাইনালি আমরা লাঞ্চ করতে চলে এসেছি স্বাদে আহ্লাদে বলে একটা রেস্টুরেন্টে, এখানে প্রথমবার ট্রাই করব খাবার। এই যে দেখো এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম স্বাদে আহ্লাদে, চলো ভেতরে যাই। এই শোন না, অনেক ঘোরাফেরার পর ফাইনালি আমরা ডিসাইড করলাম যে এই স্বাদে আহ্লাদেতেই আজকে আমরা লাঞ্চ করব। কারণ এর আগে শিউড়ি এসেছি আমি, তখন অনেকগুলো রেস্টুরেন্টে ট্রাই করেছি কিন্তু এই স্বাদে আহ্লাদেটা নিউ ওপেন হয়েছে এখানে, এখানে একবারও ট্রাই করিনি। তো রেস্টুরেন্টে ঢুকে অ্যাম্বিয়েন্সটা আমার দারুণ লেগেছিল, ভীষণ সুন্দর, আর সবার ব্যবহারও এখানে খুব খুব ভালো ছিল। তো গাইজ অনেক ঘোরার পর ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে খেতে এলাম আর প্রচুর খিদেও পেয়ে গেছে সবার। একটু আসতে কথা বলছি কারণ গানও বাজছে, কপিরাইট পড়ে যেতে পারে। সো এখন আমাদের মেনু ডিসাইড করা হচ্ছে যে কী খাবো, আমরা ঠিক করতে পারছি না কী খাবো। আমি আর মনীষা আর ওই যে পারমিতাদি ভাবছি যে পরোটা চিকেন খাবো, আর প্রীতি নুডলস খাওয়ার ইচ্ছে আছে। দেখার পর আমরা ফাইনালি অর্ডার করেছি, আমাদের জন্য মশলা কুলচা আর চিকেন ডাক বাংলো, আর প্রীতির জন্য নুডলস। তো এখনো আসেনি, আসছে। তো আমাদের খাবার চলে এসেছে, আমাদের জন্য এসেছে কুলচা আর চিকেন ডাক বাংলো, আর প্রীতি খাবে নুডলস, তোর জন্য নুডলস এসেছে। আর এই খাবারগুলো এত এত টেস্টি ছিল যে কি বলবো, ভীষণ টেস্টি ছিল। আমরা তিনজনই সব খাবারগুলো একটু একটু করে শেয়ার করে খেয়েছিলাম, খুব টেস্টি ছিল প্রত্যেকটা। আর শেষে ডেজার্টে নিয়েছিলাম ভ্যানিলা আইসক্রিম, আইসক্রিমটাও ভীষণ টেস্টি ছিল। এখানে আমাদের খাওয়া কমপ্লিট, আমাদের লাঞ্চ নয়, মানে এটা কি হলো কে জানে। চারটে সময় আমরা খেয়ে বেরোচ্ছি, ঢুকেছিলাম সেই তিনটে সময়। সো আজকে দিনটা বেশ ভালো কাটলো, আর এখন যাব আমরা বাস স্ট্যান্ডে, আবার বাসে করে আমরা বাড়ি ফিরব। ফাইনালি বাস স্ট্যান্ডে চলে এসেছি, স্টেট বাস ধরবো ভাবছি, আর মুখের অবস্থা দেখো কতটা খারাপ হয়ে গেছে সারাদিন ঘুরে ঘুরে। চলো এবারে বাসে যাবো। গাইস ফাইনালি বাসে চেপে গেছি, এই যে আমি আর মনীষা একটা সিটে বসেছি এবারে, আর এবারও উইন্ডো সিট পেয়েছি, আর এখনো বাস ছাড়েনি, ছাড়বে। আগে এসেছিলাম তখন লোকাল বাস ছিল, এখন স্টেট বাসে চেপেছি। এখন পর ফাইনালি বাস ছাড়লো, আর আমার মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে সারাদিন ঘুরে ঘুরে। তো চলো এখান থেকে যেতে প্রায় 40 মিনিট, এক ঘন্টা তো লাগবেই। সো এখন শিউড়িকে টাটা বলার পালা, আর শিউড়িতে আরও প্রচুর জিনিস আছে দেখানোর মতো, যেটা একটা ভ্লগে দেখানো সম্ভব নয়, নেক্সট কোনো একদিন এলে আবার তোমাদেরকে দেখাবো অনেক কিছু। গাইস আমরা কখন বাড়ি পৌঁছতে পারবো জানি না, কারণ রাস্তায় প্রচুর জ্যাম, বাসটা বারবার আটকে আটকে যাচ্ছে। এই যে দেখো জ্যামটা একবার, জ্যাম ছেড়েছে একটু, আর সন্ধে হয়ে গেছে মুখ দেখে বুঝতে পারছো, সে বিকালে বাসে চেপেছিলাম, আর আমাদের অবস্থা দেখো একবার, এবারে পৌঁছবো আরো কিছুক্ষণ পর। ফাইনালি নামলাম আর একদম সন্ধে হয়ে গেছে, অন্ধকার, মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, এবার বাড়ি যাবো। ফাইনালি বাড়ি ফিরে এলাম, অ্যান্ড তারপর একটু ফ্রেশ হয়ে ভিডিওটা বানাচ্ছি, দেখলে তোমরা পুরো দিনটা আমার কিভাবে কাটলো, মানে আমাদের সবার এত ধকল পেরোলো পুরো দিনটাই যে কি বলবো। আর অনেক কিছু হয়েছে, তবে অনেক মজাও হয়েছে। আর কি কি কিনে আনলাম তোমাদেরকে সেগুলো একটু দেখাই।
বাজার থেকে যেগুলো কিনেছি তার মধ্যে থেকে এই স্টলটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা খুব সুন্দর সফট একটা স্টল। বাকি আমি আমার পুরো শপিং, আমি একটা আলাদা দিওয়ালি শপিং ভ্লগ বানাবো, সেখানে তোমাদেরকে দেখাবো। অ্যান্ড মোরব্বা দোকান গেছিলাম তোমরা দেখলে, তো ওইখান থেকে এই যে শতমূলীর মোরব্বাটা কিনে এনেছি, এটা ভীষণই টেস্টি খেতে। আর দুটো আচার কিনে এনেছি, একটা হচ্ছে লঙ্কার আচার আর একটা মিক্সড আছে, মিক্সড আচার আছে ওখানে। আচার মোরব্বা এগুলো খুবই ভালো বানায়, তো খেয়েও তোমাদেরকে রিভিউ দেব আমি। আর বইয়ের দোকান থেকে অনেকগুলো বই কিনেছি, তো বাকিগুলো আমার পড়ার বই আর এইটা হচ্ছে একটা গল্পের বই। আমি কোনো বইয়ের দোকান বা বই মেলা গেলে একটা উপন্যাস বা গল্পের বই কিনবই, তো আমার কাছে আছেও অনেকগুলো, কিন্তু এটা ছিল না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্রটা। আর কেকের দোকানেও অনেক জিনিস কিনেছি, কিছু কিছু ফ্রিজে রেখে দিয়েছি যেগুলো বাইরে আছে, এই যে ফন্ডেন্ট আছে একটা আর এখানে দুটো এসেন্স আছে, তো এগুলোই মোটামুটি এনেছি। আরও কিছু আছে যেগুলো দেখাচ্ছি না, এগুলো দেখানোর মতো ছিল। আরও কিছু বই আরে কিনেছি, তো ওগুলো আর দেখাচ্ছি না, ওগুলো আমার পড়ার বই ছিল সমস্ত কিছু। সো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি, আর কি দেখাবো কন্টিনিউ করব, সেই জন্য আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমরা পুরো ব্লগটা দেখেছো, আর দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ ব্লগটা একটা লাইক করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।